বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস, যেখানে এবারও শীর্ষ স্থান ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই তালিকায় অবনতি হয়েছে লিওনেল মেসির, এক ধাপ পিছিয়েছেন আর্জেন্টাইন গ্রেট। বিস্তারিত সঙ্গীতাশার ডেস্ক রিপোর্টে। ইতিহাসে প্রথমবারের মতো তালিকার শীর্ষ ১০ জনের সবার আয় ১০ কোটি মার্কিন ডলারের বেশি। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা গত ১৬ মে প্রকাশ করেছে ফোর্বস। ইউরোপিয়ান ফুটবল ছাড়লেও আয়ে ভাটা পড়েনি রোনালদোর। ২৬ কোটি ডলার আয় নিয়ে চতুর্থবারের মতো শীর্ষে আছেন তিনি। গত বছরের অক্টোবরে প্রকাশিত তালিকাতেও তার আয়ের পরিমাণ ছিল একই। ফোর্বসের মতে ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় এটি। গত বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের দল আল নাসরে যোগ দেন CR7। ক্লাবটিতে বার্ষিক আয় ২০ কোটি ডলার বেতন পান ৩৯ বছর বয়সী এই ফরওয়ার্ড। এছাড়া কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এন্ডোর্সমেন্টের নানা খাত থেকে তার আয় ৬ কোটি ডলার। রোনালদোর পরেই দ্বিতীয় স্থানে আছেন স্প্যানিশ গলফার জন রাম। ২৯ বছর বয়সী তারকার আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। এক ধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া মেসির আয় ১৩ কোটি ৫০ লাখ ডলার। গত অক্টোবরের তালিকাতেও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরওয়ার্ডের আয় ছিল একই। বাস্কেটবলের মহাতারকা ও NBA কিংবদন্তি লেব্রন জেমস তালিকার চারে আছেন ১২ কোটি ৮২ লাখ ডলার আয় নিয়ে। এছাড়া ১১ কোটি ১০ লাখ ডলার আয় নিয়ে পাঁচে আছেন আরেক বাস্কেটবল তারকা জিয়ানিস আন্টেটোকোম্পো। এদিকে তালিকার পরের তিনটি স্থান ফুটবলারদের। এই মৌসুমে PSG ছাড়তে যাওয়া কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি ডলার। চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকা আল হিলাল ফরওয়ার্ড নেইমারের আয় ১০ কোটি ৮০ লাখ ডলার। অন্যদিকে ১০ কোটি ৬০ লাখ ডলার আয় করেন আরেক সৌদি ক্লাব আল ইত্তিহাদের করিম বেনজেমা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তাছাড়া বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি ১০ কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে নবম স্থানে আছেন। আর ১০ নম্বরে আছেন NFL তারকা লামার জ্যাকসন, তার আয় ১০ কোটি ৫ লাখ ডলার। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।